এবার একটা আমরা শেপ তৈরি করব পেন টুল নিয়ে। পেন টুল নিয়ে শেপটা তৈরি করছি কিভাবে দেখুন, প্রথমত আমি এই জায়গা থেকে শেপটা আঁকছি, ক্লিক করলাম যেখানে আমি শেপটা তৈরি করব, তারপরে এই জায়গাতে ক্লিক করলাম, দিয়ে এই জায়গাতে ক্লিক করলাম, একটু ভুল হলো, এই জায়গাতে ক্লিক করব, তারপরে এই জায়গাতে ক্লিক করব, দিয়ে সব শেষে ক্লিক করছি, দিয়ে যেখান থেকে শুরু করেছি সেখানে টাচ করে দিলাম। এবার অ্যাঙ্কার পয়েন্টের কাজ, অ্যাঙ্কার পয়েন্ট নিব, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে মিডিলে ক্লিক করব, দিয়ে মিডিলটা ধরে এইভাবে করে দিব। দেখতে পাচ্ছেন কি করলাম কাজটা, এটাকে একটু বাড়াতে পারি আমরা আরো, এইভাবে কাজটা করছি। এটাকে একটু বড় করবেন, এই কাজগুলো ভালোভাবে শিখবেন তাহলে এই কাজগুলো দরকার আছে শিখা, ঠিক আছে। এটা যখন হয়ে গেল এটাকে কি করব, একটা কালার দিব, কালারটা আমি দিব এই কালারটা, হালকা কালার দিব, ওকে করলাম। আচ্ছা কোনটা কালার হলো, আচ্ছা মুখ টুলে ক্লিক করি আগে প্রথমত, আচ্ছা এটা, ডাবল ক্লিক করে আমি এটাকে করে দিচ্ছি এই কালারটা, দেখতে পাচ্ছেন কালারটা দিলাম, ওকে করলাম। এবার দেখুন কেমন লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন তো, যখন আমি কালার ডিজাইনটা করলাম তখন যে কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন, যখন আমি এই কাজটা করছি দেখুন ভালোভাবে, তখন এখানে আমি ক্লিক করেছিলাম, এবার এটাকে হালকা একটু, ঠিক আছে, এবার এবার মুখ তুলে ক্লিক করলাম, যে এটার আর এক কপি আমি নিয়ে নিচ্ছি, অল্টার দেবে থেকে ক্লিক করে টানবো, তাহলে আর একটা চলে এসেছে, এবার দেখুন আর একটা চলে এসেছে। এবার এখান থেকে কি করবেন, এই যে এটা আসলো সেটাকে কালারটা দিব আমি একটু আলাদা কালার, এরকম কালার দিব, আর একটু দিই, আর একটু, ঠিক আছে, এরকম কালার দিব, বা রেড দিতে পারেন টকটকা, খারাপ লাগবে না। এবার যখন আমাদের কাজটা হয়ে গেল দেখতে পাচ্ছেন, কাজটা হওয়ার পরে এবার আপনাকে ছোট করি, এটাকে ছোট করে দেখাই, দেখুন কাজটা হয়ে গেছে। এবার যখন কাজটা হয়ে গেছে, এবার এই জায়গাতে কি করবো, আমি লিখবো ঠিকানাগুলো, প্রথমত আমি লিখব প্রোপাইটার বুদ্ধদেব বেড়া, এটাকে কপি করব, তারপরে আমি এখানে লিখব প্রোপাইটার বুদ্ধদেব বেড়া, পেস্ট, লিখা হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপরে লেখাটাকে সাইজটাকে ছোট করে আমি নিয়ে চলে আসবো নিচে, এন্টার প্রেস করলাম, এখানে নিয়ে আসবো, একটু আমরা এই লেখার কালারটাকে ইয়েলো করে দিতে চাইছি, ইয়েলো করে দিই, দেখতে পাচ্ছেন। এবার যখন বুদ্ধদেব বেড়া আমি লিখে দিয়েছি, সেই লেখাটাকে একটু ফন্ট ফেস চেঞ্জ করে দিই, ফন্ট ফেসটা আমি করব একটু চেঞ্জ করি, দেখে একটু ল্যাপটপ টাইপের থাকবে, দেখতে ভালো লাগবে, কোনটা রাখা যায় দেখাই আপনাদেরকেও, ফন্ট ফেস কিভাবে চেঞ্জ করছি, এটা একটা চলে গেল, আচ্ছা যাক কয়েকটা দেখে নিই আগে, আচ্ছা এটাই রাখি, কি আছে, কীর্তন খুল, কীর্তন খুলা এমজে, এই ফন্টের নাম হচ্ছে কীর্তন খুলা এমজে, এটাই রাখলাম, একটু সাইজটা বড় করে দিলাম, এন্টার, দেখতে পাচ্ছেন, তাহলে কীর্তন খুলা এমজে এটাই রেখে আমি রেখে দিলাম। আর নিচে দিয়ে দেবো আমি ফোন নাম্বারটা, তার ফোন নাম্বার দিচ্ছি দেখুন কিভাবে, ফোন নাম্বার দেওয়ার জন্য এটা লেখাটাকে একটু সাইজ ছোট করি, খুব বড় হয়ে গেছে, এবার ঠিক আছে, তাহলে হয়ে গেছে। এবার ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বার লেখার জন্য আমি এম প্রেস করলাম, বা বাংলাটা আমি লিখেই নিই আগে সম্পূর্ণ, দিয়ে ফোন নাম্বারটা দিচ্ছি, এখানে এটা লিখব
কপি করলাম, তারপরে ফটোশপে চলে আসবো। দিয়ে ফটোশপে এসে মুখ টুল নিব, তারপরে যে কোনো জায়গায় ক্লিক করে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যখন আমরা লিখে দিয়েছি, এবার লিখে দেওয়ার পরে এটাকে সাইজটাকে ছোট করব। দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে আমরা ছোট করতে পারি। এই দেখুন এখানে রাখলাম এতটা দিয়ে, তারপরে আমি মুখ টেক্সট টুল নিলাম, তারপরে এটাকে কেটে দিব। এন্টার মারলাম, এখানে এন্টার প্রেস করলাম, তারপরে আর যাবে? আচ্ছা এখানে এন্টার মারলাম, দেখুন হয়ে গেছে, এটা গেছে আমাদের। এবার কি করব, এটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করব, হালকা একটু কম করে দেব যাতে এটা একটু সঠিকভাবে। এই দেখুন এই দেখুন ঠিক আছে, ঠিকঠাক ভাবে। তাহলে এই যে আমরা করলাম কাজটা, এই কাজটা দেখুন ঠিকঠাক ভাবে এটে গেছে। তো এখানে একটু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই রান্নার, ঠিক আছে। তো এটাকে এন্টার মারি আর এই পাশে আমি ডিলিট মেরে দিলাম, দেখুন এবার হয়ে গেছে। টাইপেন দিই, বাদ দিলে ঠিকঠাক আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন, তা আমরা এটা ঠিকঠাক ভাবে আমরা করে নিয়েছি, এটাকে করে দিলাম। তারপরে আমি ঠিকঠাক ভাবে রেখে দিচ্ছি এখানে, এই দেখুন সুন্দরভাবে এটে গেছে, থেকে গেছে, দেখুন দারুণ লাগছে। এটা আমাদের কাজটা হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে ফোন নাম্বারটা লিখে দেবো। ফোন নাম্বারটা লিখার জন্য আমরা টেক্সট টুলে ক্লিক করলাম, তারপর ক্লিক করছি যেখানে লিখবো। এবার যেহেতু আমি ইংরেজিতে লিখবো, সেহেতু আমি ইংলিশ ফন্ট নিচ্ছি, আমি ফন্ট নিয়ে নিচ্ছি এরিয়াল ফন্ট। তারপর কন্ট্রোল দেবো, অল্টার দেবো, বি প্রেস করে বাতিয়ে দিলাম, তারপর এম লিখলাম, এম লিখলাম, যে ক্যাপিটালে লিখলাম এম। তো এম যে লিখলাম, এই লেখাটাকে আমি করতে চাইছি হোয়াইট, হোয়াইট কালার, হোয়াইট করে দিচ্ছি। আর এখান থেকে আমি করবো বোল্ড, মোটা, এই দেখুন, বা বোল্ড না করলেও ভালো লাগবে, একটু রেগুলারই থাক। আচ্ছা এম লিখে দেওয়ার পরে হালকা স্পেস দিলাম, তারপরে আমরা এখান থেকে লিখবো ফোন নাম্বারটা, এখানে রাখি, দে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। লিখে ফেলেছি, আবার এন্টার মারলাম, এন্টার মেরে আমি নিচেও লিখবো। তো নিচে লিখবো কিভাবে, একটু স্পেস দিয়ে এই জায়গায় চলে আসলাম, তারপরে লিখছি, লিখে ফেললাম। এবার লিখা যখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তখন মুভ টুলে ক্লিক করে আমি এটাকে আর একটু ঠিকঠাক করে সাইজটা করে দিচ্ছি। এই দেখুন ঠিকঠাক ভাবে সাইজটাকে করে আমি এই জায়গায় বসে দিলাম, বসে গেছে। তাহলে আমাদের দেখুন কাজটা প্রায় শেষ। এই দাগটাকে একটু এদিকে নিয়ে আসি, ব্যাস। আর ক্যাটারাক্ট এটাকে একটু বড় করি হালকা, ঠিকঠাক। তো দেখুন এটা আমাদের কাজটা হয়ে গেছে, তাহলে পুরো কাজটা এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ব্যানার প্রিন্ট আউটের জন্য রেডি। তো এখান থেকে দেখুন এবার কত সুন্দর একটা ব্যানার তৈরি হয়ে গেছে। এই ব্যানারটা আপনারা বানাতে পারেন, বা এরকম যে কোনো ব্যানার বানাতে পারবেন, আপনারা ট্রাই করুন, সব থেকে বেশি ভালো বানাতে পারবেন, যেটা খুশি সেটা বানাতে পারবেন। আপনারা ট্রাই করতে হবে, আপনাদেরকে নিজে চেষ্টা করতে হবে, চেষ্টা করে দেখবেন খুব ভালো বানাতে পারবেন, আমার থেকেও ভালো বানাতে পারবেন, আপনারাই পারবেন। তো দেখুন আমি সুন্দরভাবে একটা ব্যানার বানিয়ে আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে
ব্যানারটা দেখতে কেমন লাগলো আপনাদেরকে আমাকে অবশ্যই জানাবেন, দেখে কেমন লাগলো।